নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের প্রথমেই জানাই শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা। এই নতুন বছর সবাইকে খুব ভালো ও আনন্দে কাটুক। নতুন বছর উপলক্ষে আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এই বাটির মাপে দু বাটি ছোলার ডাল নিয়ে নেবো। বাটি মাপে দু বাটি ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এবার ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এবং 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। মেটে নেবো হালকা মিহি করে। ছোলার ডালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার হাতে একটুখানি চাপ দিলেই ছোলাগুলো ভেঙে আসছে। এবার ছোলাগুলো বেটে নেবে। হালকা করে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম দানা দানা করে বেটে নিতে হবে। সবগুলো আমি একইভাবে বেটে নেব। বন্ধুরা, সব ছোলাগুলো আমার বাটা হয়ে গেছে। এবার ছোটো ছোটো আমি বড়া সাইজ এরকম করে সবগুলো বানিয়ে নেব। তারপরে আমি তেলে ভেজে নেব। হালকা হাতে এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে। বড়া সব বানানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি একে একে সব ভেজে নেব। বেশি লাল করলে ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধু, এরকম করে ভেজে নিতে হবে। গাটা একটু হালকা শক্ত হবে আর নাবিয়ে নিতে হবে। এবার নাবিয়ে নেব, বাকিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব বড় কটা ভাজা হয়ে গেছে। এবার এদের ঠান্ডা হতে দেবো। বড়া কটা ভাজা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট ঠান্ডা হতে দেবো। তারপরে আমি আবার বেটে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে আমি এরকম করে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে। এবার হাতের সাহায্যে এগুলোকে সব ভেঙে নেব। তারপরে আমি বেটে নেব। যেগুলোকে ভেঙে রেখেছিলাম ওইগুলোকে বেটে নেব। বেটে এরকম করে ঝরঝর করে নেবো। আবার দেখুন খুব সুন্দর ঝরঝর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি সবকটা ভালো করে ভেঙে নিয়েছি, বেটে ভালো করে ভেঙে নিয়েছি। যেগুলো একটু শক্ত শক্ত হবে সেগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে। এবার এটাকে হালকা তেলে একটু ভেজে নেব। ভাজার জন্য আমি 1 চামচ ঘি দেবো। এর মধ্যে আমি 4 মগজ দিয়ে দেবো, 2 চামচ মতো। আমি হালকা করে ভেঙে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এবার এই ডাল বাটাগুলো দিয়ে দেবো। হালকা আঁচের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে, বেশি জাল দিলে হবে না। এর মধ্যে আমি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নেব। এবার নাবিয়ে নেব। এবার লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে চিনি রসটা বানিয়ে নেব। আমি এই বাটির মাপ করে 2 বাটি চিনি নিয়ে নেব। 2 বাটি ডাল নিয়েছিলাম যেহেতু, আমি এই বাটির মাপ করে 2 বাটি আমি চিনি নেব। এবার 1 বাটি জল দিয়ে দেবো। এবারে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেবো। যতক্ষণ আর চিনিগুলো গলে আসছে আর রসটা বেশ আঠালো আঠালো আসছে, ততক্ষণ আমি এটাকে ফুটতে থাকবো। দেখুন বন্ধুরা, এবার আটা আটা হয়ে গেছে। এবার নাবিয়ে নেবো। এটাকে বেশি ঘন করলে হবে না আর বেশি মোটা করলেও হবে না। এবার এর মধ্যে আমি সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দেবো, 1/2 চা চামচ মতন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো।
এগুলো ভালো করে মিশে গেছে। এবার আমি আঁচটা নিভিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মোটিচুরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, আমি সামান্য ঘি দিয়েছি বলে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার হালকা জাল দিয়ে দেবো, আরও দু মিনিট মতো হালকা আছে, একটু নেড়ে নেবো। এখন মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার লাড্ডুর আকারে বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমাদের মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে। খুব কম সময়ে আপনারা এরকম লাড্ডু বানিয়ে নতুন বছরে অতিথি আপ্যায়ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।